শুভ সন্ধ্যা বণিক বার্তার পাঠক ও দর্শকদেরকে বণিক বার্তা নিউজরুমে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বণিক বার্তার প্রধান শিরোনাম কর্মহীন প্রায় 2 কোটি দিনমজুর নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আলোচনার জন্য উপস্থিত আছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক ও উপনগর সম্পাদক শাহিদ শাহিন। আপনাকে আমাদের আজকে নিউজরুমে স্বাগত। ধন্যবাদ মুসা ভাই। আপনি যে নিউজটা লিখলেন আর কি, কর্মহীন প্রায় 2 কোটি দিন মজুর, এটা কি করোনার প্রেক্ষাপট থেকে লিখলেন নাকি পুরো সারা বাংলাদেশের বেকারত্বের প্রেক্ষাপট থেকে লিখেছেন? বেসিক্যালি আমরা নিউজটা লিখেছি করোনার পরিপ্রেক্ষিতে কি ধরনের অবস্থায় আছে আর কি মানুষজন, যারা কিনা ডেইলি ওয়েজের ভিত্তিতে কাজ করে থাকে কিংবা আয় করে থাকে। আমরা এই নিউজটা লিখতে গিয়ে বেশ কিছু তথ্য উপাত্তের সন্ধান করতে হয়েছে আমাদের। সরকারি তথ্য উপাত্তর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, তো সেই জায়গাটাই গেছি। আসলে মুসাভাই, আপনি যদি দেখেন যে আসলে দিন মজুর আমাদের কোথায় কোথায় আছে এবং তারা আসলে কী পরিমাণ মজুরি পায় এবং কী পরিমাণ আয় তাদের হয় প্রতিদিন, সেটাই আমাদের আজকের প্রতিবেদনে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। দেখেন, আমাদের ডেইলি লেবার যারা কাজ করে সাধারণত 5টি সেক্টর আছে, বড় 5টি সেক্টর, এর বাইরে আরও কিছু কিছু সেক্টর আছে। প্রধানত যে 5টি সেক্টর তার মধ্যে একটি হলো কৃষি। কৃষিতে অনেক শ্রমিক আছে কিন্তু কৃষিতে নিয়োজিত কর্মসংস্থান 3 ধরনের। একটা হলো যে আত্মকর্মসংস্থানে নিয়োজিত আছে, পারিবারিক হেল্পার হিসেবে আছে, আর একটা হলো শ্রমিক। টোটাল যে 2.5 কোটি কৃষি শ্রমিক আছে তার প্রায় 30% অর্থাৎ প্রায় আমাদের 80 লাখের প্রায় কাছাকাছি কৃষি শ্রমিক এখন আমাদের কিন্তু সারা দেশে নিয়োজিত আছে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি উৎপাদনকে স্বাভাবিক রাখার, কিন্তু এক ধরনের স্থবিরতা সেখানেও কিন্তু আছে আর কি। এর বাইরে যে 3টি বড় সেক্টর আছে আমাদের, সেটি হলো যে পরিবহন খাত এবং আমাদের পাইকারি খুচরা এবং শ্রমিক, মোটর কিংবা মেকানিক্যাল শ্রমিক জাতীয় এই টাইপের কিছু কার্যক্রমে আমাদের বড় ধরনের শ্রমিক নিয়োজিত আছে। তো সেই জায়গাটাও আপনি জানেন যে আমাদের পরিবহন এক ধরনের বন্ধ রয়েছে, দোকানপাট শুধুমাত্র জরুরি সেবা এবং স্বাস্থ্য বিষয়ক যে দোকানগুলো, বিশেষ করে ফার্মেসির দোকান ছাড়া আর মুদি কিছু দোকান ছাড়া এর বাইরে কিন্তু বড় কোনো দোকান খোলা রাখছে না, কিংবা স্বাস্থ্য সচেতনতার কারণে কিন্তু ওইসব দোকানগুলোতেও লোকজনের কর্মচারীর উপস্থিতি কিন্তু অনেকটাই কম। এই ধরনের মানুষগুলো এই এই সেক্টরে কাজ করে। এর বাইরে আমাদের আরও কিছু সেক্টর রয়েছে, যেমন বন্দর, বাজার, স্টেশন ভিত্তিক কিছু শ্রমিক ডেইলি লেবার কাজ করে থাকে। এছাড়া নির্মাণ শ্রমিক আছে, আবাসন খাতের শ্রমিক আছে। এছাড়া আমাদের ডেইলি আমরা যেটাকে বলি সহায়ক হিসেবে কিংবা সিকিউরিটি নিরাপত্তা এই জাতীয় কিছু কার্যক্রমও ডেইলি লেবারের কিছু কাজ করে। তো স্বাভাবিকভাবে তাদের চিত্রটাই আমাদের এখানে উঠে এসেছে, আসলে তারা কী অবস্থার মধ্যে আছে। কর্মহীন মানে বলতে চাচ্ছেন আপনারা যেদিন থেকে সরকার ছুটির ঘোষণা করলো সেদিন থেকে এরা কর্মহীন হয়ে আছেন? বিষয়টি সেরকমই যে আমাদের এখন যে নিরাপত্তামূলক ব্যবস্থার ফলে যেদিন থেকে সরকার ছুটি ঘোষণা করছে তার 2-1 দিন থেকেই এই এই কর্মহীনতাটা শুরু হয়েছে। সেই কর্মহীনতাটা সামনে আসলে কতদিন চলবে এবং পরিস্থিতি কোন দিকে টার্ন করছে সেটার উপরে নির্ভর করছে। তো সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি যাদের এই খাত নিয়ে যারা কাজ করে, এমপ্লয়মেন্ট কিংবা সোশ্যাল কার্যক্রমের সাথে যাদের সব অর্থনীতিবিদ জড়িত আছে তাদের সাথে কথা বলছিলাম। দেখুন, বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম কিন্তু সরকার অনেক জায়গায় ইতিমধ্যে নেওয়া শুরু করেছে। তো এই জায়গাটায়ও কিন্তু 2টি বিষয় এখনই নেওয়ার সুপারিশ করেছেন তারা। একটি হলো যে এই শ্রমিকদের মধ্যে একটা আস্থা নিয়ে আসতে হবে যে ওকে, সরকার এবং রাষ্ট্র এদের পাশে আছে, সেটার জন্য কার্যক্রম নিতে হতে পারে এবং সেটা খুব দ্রুত নিতে হবে। এছাড়া বাসস্থান এবং খাদ্য সহায়তা, যাদের খুবই জটিল পরিস্থিতির মধ্যে চলে গেছে তাদের জন্য কিন্তু এই 2টি কার্যক্রম অতি দ্রুত নিতে হবে। এবং দীর্ঘমেয়াদী কী ধরনের কার্যক্রম নিতে হবে সেটি কিন্তু করোনা পরিস্থিতি আসলে কতদিন থাকে কিংবা এই পরিস্থিতি আসলে কতদিন আমাদেরকে ভোগায় সেটির উপরে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রম নিতে হবে। এদের তো বেশিরভাগই অনানুষ্ঠানিক খাতে কাজ করতো আর কি, যাদের আপনার ধরেন আনুষ্ঠানিক খাতে যে সুবিধাগুলো তারা সেগুলো থেকে বঞ্চিত। অনেকেই হয়তো বা মাসের 26 তারিখ থেকে বন্ধ দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকে বেতন পায় নাই, তাদের ক্ষেত্রে আপনার কী মনে হয়? তারা তো অনেক মানে সংকটকালীন সময় পার করতেছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা বলবো যে মানে এক ধরনের
বিপর্যয় তাদের ভিতরে নেমে এসেছে। আপনি জানেন যে আমাদের টোটাল যে এমপ্লয়মেন্ট সেক্টর কর্মসংস্থান হয়েছে তার 85% কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়েছে। ফলে এক ধরনের কর্মসংস্থান যাদের হয়েছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের চাকরিজনিত ভালনারেবিলিটি আছে আর কি। তো সেই জায়গাটায় যারা কর্মসংস্থানের মধ্যে আছেন তাদের ভিতরেও কিন্তু আবার ডেইলি লেবার ডেইলি বেসিসে মজুরিও নিয়ে থাকেন, এরকম সংখ্যাও কিন্তু 30%। অর্থাৎ এক ধরনের ভালনারেবিলিটি সিস্টেমের মধ্যেই আছে, আবার যাদের এই সিস্টেমের মধ্যে আছেন এবং যারা এখন কিনা কার্যক্রম করতে পারছে না তার মানে কী ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, যাদের আয় নাই যারা কিংবা কিছু করতে পারছে না তাদের আসলে কী ধরনের কার্যক্রম কী ধরনের বিপর্যয় নেমে এসেছে এটা বলার অপেক্ষা রাখে না, হয়তো ওই ওই মাসের কিংবা দিনের আয়টা দিয়েই তার পরিবারের 4 জন সদস্য কিংবা 2 জন সদস্যের ভরণ পোষণ থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা তার বাসস্থানের চাহিদাটা মিটত, এখন কী পরিস্থিতিতে আসে সেটা বলার অপেক্ষা রাখে না যদি আয় না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনকে বলেছে যে গরিব মানুষ কিংবা যারা কর্মহীন হয়েছে তাদের খাদ্যের ব্যবস্থা করার জন্য, এটা উনি এর আগেও যখন ব্রিফিং করেছেন 4টা দফা আপনি সুপারিশ নির্দেশনা দিয়েছিল সেখানে ওটা ছিল, আপনার কী মনে হয় এটা সরকার যে উদ্যোগটা নিল এটা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে? খুবই ভালো উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর, নজরটা সব দিকেই বিস্তৃত। আমার কাছে যেটা মনে হয়েছে আজকে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে উনি বিভিন্ন জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে মিটিং করেছেন। উনি আজকে নয় এর আগে 24 তারিখে কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে যারা ছিন্নমূল খেটে খাওয়া মানুষ কিংবা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে খাদ্য সহায়তা দিতে। আমি গতকালকে রিপোর্টটি করার সময় মাননীয় দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে আমি কথা বলছি, তিনি আমাকে জানিয়েছিলেন যে আমরা ইতিমধ্যে জেলা কার্যক্রমের জেলা প্রশাসক যারা আছে তাদের কাছ থেকে তালিকা চেয়েছি এবং তালিকা অনুযায়ী খাদ্য এবং নগদ সহায়তা পাঠিয়েছি। হ্যাঁ, একটা জিনিস হলো যে সময়ের পরিপ্রেক্ষিতে রেসপন্সটা করেছে সেইটা কিন্তু একদম 100% কার্যকর হয়ে গেছে আর কি। তো তালিকাটা কিন্তু এখন খুব জরুরি ভিত্তিতে করার দরকার। আমাদের যে শ্রম শক্তি রয়েছে, লেবার ফোর্স সার্ভে রয়েছে, আমাদের যে স্থানীয় পর্যায়ের ডেটা রয়েছে সেইগুলো কিন্তু সমন্বিত করে একটি দ্রুত তালিকা করতে হবে এবং তাদের ডেইলি প্রয়োজনের সেটি খাদ্য সহায়তা হোক, খাদ্য বলতে খাদ্যের পাশাপাশি পুষ্টি সহায়তাগুলোও দরকার, আর্থিক সহায়তাগুলোও দরকার, সেটি কিন্তু করছে। আমি এখনও পর্যন্ত যতদূর জানি যে গতকাল পর্যন্ত প্রায় 40-42 হাজার টন চাল সারা দেশের জেলা প্রশাসকের কাছে পৌঁছে গেছে, প্রায় 15 কোটি টাকা নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে সরকারের পাশাপাশি কিন্তু বেসরকারি কিংবা দাতব্য সংস্থাগুলোও কিন্তু এই সহায়তা কার্যক্রমগুলো পরিচালিত করছে। তো এই জায়গাটাই মন্ত্রণালয় যে উদ্যোগটি নিয়েছে সেটি আমার কাছে মনে হয় খুব স্বস্তিদায়ক। সেটি হলো যে এখন থেকে যারা খাদ্য সহায়তা কিংবা বিভিন্ন ধরনের সহায়তা কিংবা মানবিক সহায়তা দিবেন তারা অবশ্যই ডিসির সাথে সমন্বয় করে নেবেন, কারণ এই কাজটি এই জন্যই করতে হবে যে কোনো এলাকায় হয়তোবা খুব ভালো সহায়তা যাচ্ছে কিন্তু আর একটি এলাকায় হয়তোবা যাচ্ছে না, সেই সমন্বয়টা মন্ত্রণালয়ের কাছে যেমন আসতে হবে ডিসির কাছে থাকতে হবে। এবং আমি মনে করি এই এই সমন্বয় কার্যক্রমটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত থাকা উচিত। একটি সমন্বিত উদ্যোগ এবং বাস্তবায়ন পরিকল্পনা যদি মাঠ পর্যায় পর্যন্ত পৌঁছানো যায় তাহলে মনে হয় এই দিন মজুররা না খেয়ে কিংবা এই দিন মজুররা পিছিয়ে থেকে দিন পার করবে এমনটি হওয়ার কোনো সুযোগ নাই। অতীতের অভিজ্ঞতা দিয়ে গেছে দেখা গেছে যে এইসব প্রকল্প যেগুলো ধরেন আপনার গরিবদের খাদ্য সাহায্য করে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া যায় লিস্টের ইসের ক্ষেত্রে, এইবারে যেটা সংকটটা দেখা দেবে সেটা হচ্ছে যে ছুটির পরে অনেকেই তার কর্মস্থল ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে গেছে, সেইখানে আপনার লিস্ট করা কিংবা তাদেরকেই দিয়ে আবার ছুটি শেষে ফিরে আসা এইটাকে আপনি কীভাবে মনে করেন যে কীভাবে করা উচিত, যদিও প্রধানমন্ত্রী আপনাকে অলরেডি একটা করা বাণী দিয়েছেন যে এই দুর্নীতি সহ্য করা হবে না এই বিষয়ে? দেখুন, দুর্নীতির বিষয়ে কিন্তু আজকে না, প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারেই ঘোষণা করেছেন জিরো টলারেন্স, অর্থাৎ এই বার্তাতে কিন্তু মাঠ পর্যায়ে আছে। হ্যাঁ, আমাদের একটু মজ্জাগত সমস্যা আছে কিন্তু সেটা কিন্তু কমে এসছে আমি যতদূর দেখেছি। এই দুর্যোগকালীন মুহূর্তে আমি আশা করতে
করতে পারে। আমরা আশাবাদী হতেই পারি যে মানুষজন দুর্নীতিটাকে এবং দুর্নীতিটা শুধু অব্যবস্থাপনা এবং অদক্ষতা এই দুটোকেও কিন্তু হিসাবে নিতে হবে, তাহলে হয়তো বা আমাদের যাদের প্রয়োজন এই সহায়তাটা তাদের কাছে পৌঁছাবে। এবং আমি মনে করি যে অব্যবস্থাপনাটা রোধ করা দরকার খুব দ্রুত, এবং অদক্ষতাটা এই জন্যই যে খুব দুর্গম এলাকায়, বিশেষ করে চর কিংবা হাওড় কিংবা পিছিয়ে পড়া যেমন দক্ষিণের অনেক দুর্গম এলাকা আছে কিংবা উত্তরের অনেক দুর্গম এলাকা আছে, বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, পিছিয়ে পড়া আরও সম্প্রদায় আছে, দরিদ্র মানুষ আছে, তাদের কাছে পৌঁছানোর কিন্তু একটা দক্ষতার পরিচয় দিতে হয়। সেই জায়গাটা যদি দুর্নীতির পাশাপাশি অদক্ষতা এবং অপচয়টা রোধ করা যায়, তাহলে আমার মনে হয় এই কার্যক্রমটা সঠিকভাবে বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কড়া বাণী, দুর্নীতি কিংবা অব্যবস্থাপনা হলে আমি বিন্দুমাত্র সহ্য করব না, যে বাণীটা উনি দিয়েছেন, আমি আশা করি যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং বিতরণের সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি শেষ একটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করে শেষ করতে চাচ্ছি, কারণ হচ্ছে করোনা পরবর্তী অর্থনীতির অবস্থা কী দাঁড়াবে সেটা তো বলা যাচ্ছে না, অনেকেই সেই সময় কর্মহীন হয়ে থাকবেন, সেই ক্ষেত্রে সরকারের কি এখন থেকে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় অলরেডি আমরা জানেন যে একটি মহাপরিকল্পনার এই পরিস্থিতি মোকাবেলায় একটি মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেই মহাপরিকল্পনায় আমি আশা করব যে একজন মানুষের যাতে ওই পরিকল্পনার বহির্ভূত না থাকে, প্রত্যেকটা মানুষকে ওই পরিকল্পনা, সেটা আর্থসামাজিক অর্থনৈতিক হোক, আর্থসামাজিক কিংবা মৌলিক চাহিদাভিত্তিক হোক, সব কিছুকে টাচ করে এই পরিকল্পনাটি প্রণয়ন করা হবে, এবং বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের সুবিধা সব ধরনের বিষয়গুলোকে বিবেচনা করেই এখানে উদ্যোগ নেবেন সেটাই আশা করি। আরেকটি বিষয় কিন্তু আজকে প্রধানমন্ত্রী খুব ভালো করেই বলেছেন, সেটি অবশ্যই সাধুবাদের দাবি রাখে, সেটি হলো যে উনি কিন্তু একটি দূরদৃষ্টিসম্পন্ন বক্তব্য দিয়েছেন যে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীকে উনি নির্দেশনা দিয়েছেন যে সামনে কিন্তু বৈশ্বিক খাদ্য সংকট দেখা দিতে পারে, বৈশ্বিকভাবেই খাদ্য সংকট দেখা দিতে পারে, ফলে আমাদেরকে খাদ্য উৎপাদন বাড়ানো এবং সেটি সরবরাহ চেইনটা সঠিক রাখা এবং ধরে রাখা, সেই জিনিসটা কিন্তু উনি কৃষিমন্ত্রীকে সরাসরি নির্দেশনা দিয়েছেন, এবং কৃষিমন্ত্রী তাৎক্ষণিকভাবে বলেছেন যে আমাদের এটি উৎপাদন যেমন সামনে গত দিনে বেড়েছে সামনের দিনেও বাড়াতে তারা কার্যক্রম নেবে। কিন্তু আমরা ইতিমধ্যেই বেশ কিছু সেক্টরে বেশ বিপর্যয়ের সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি। কৃষি বলতে আমরা শুধু যদি বলি শস্য সেক্টর সেটি কিন্তু না, কৃষি বলতে আমাদের পোলট্রি মৎস্য লাইভ স্টক সেক্টর সবগুলোকে সমন্বিতভাবে দেখার সুযোগ নিতে হবে, তা না হলে কিন্তু এই খাদ্য উৎপাদন আমাদের দিনে সামনের দিনে একটি খাদ্য উৎপাদন এবং সরবরাহটা ধরে রাখা কিন্তু আমাদের সামনের দিনে একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। অর্থনৈতিক দিকগুলো যেমন বিবেচনা করতে হবে, খাদ্য চাহিদা সরবরাহ এবং উৎপাদন ব্যবস্থাপনাটা ধরে রাখতে হবে, এর সাথে জড়িত যতগুলো মানুষ আছে তাদের দিকটা বিবেচনা করতে হবে, পিছিয়ে পড়া কর্মহীন মানুষের জন্য সামনের দিনে সমন্বিত যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেখানে বেসরকারি খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো সহযোগিতার মাধ্যমে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ রয়েছে, প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমাদের জিডিপি প্রবৃদ্ধিটা হচ্ছিল কর্মসংস্থানহীন আমরা বলতেছিলাম, এখন করোনা পরবর্তী কর্মহীন লোক কীভাবে দেখেন আপনি? আমাদের যেটি অর্থনীতির মূল বিষয়ের একটি আলোচনা হলো যে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, আমি জানি না এই এই করোনা পরিস্থিতি যদি সামনের দিনে আরও দীর্ঘায়িত হয় তাহলে অপ্রাতিষ্ঠানিক খাতে এবং প্রাতিষ্ঠানিক খাতে আমি শঙ্কার মধ্যে রয়েছি, সেটি হলো যে অপ্রাতিষ্ঠানিক খাতে যেমন কর্মহীনতা বাড়বে আমার শঙ্কা আছে, প্রাতিষ্ঠানিক খাতেও কিন্তু কর্মহীনতা বাড়বে। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে ডেফিনেটলি একটি চিন্তা আছে যে সামনের দিনে এটাকে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে যে কর্মসংস্থান তৈরি করা সেটির দিকে অবশ্যই নজর দিবেন, পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্য কার্যক্রম নেওয়ার ক্ষেত্রে আয় বর্ধক কার্যক্রম কিংবা বিকল্প কর্মসংস্থানের কার্যক্রমগুলো নেওয়ার ক্ষেত্রে সরকারের যেমন উদ্যোগ নেবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এই জায়গাটা উদ্যোগ নিতে পারে, এবং আমি আশা করি যে প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানটা বাড়ানো কিংবা সেটিকে ধরে রাখার জন্য সরকার এখানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাহেদ শাহিনকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী দিন নতুন কোনো বিষয় নতুন কোনো ইস্যু নিয়ে আমরা আবার হাজির হব বণিক বার্তা নিউজ রুমে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।